সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকায় রয়েছি। আপনারা দেখছেন সামনে মাঝারি সাইজের বেশ কিছু চাহিদা সম্পন্ন সাপ এবং এগুলো সবগুলোই কিন্তু কালেকশন করেছেন মেসার্স মাসরাফি এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের পরিচালক রাকিব ভাই। তো আমরা দেখছি আজকে কিন্তু ছোট ছোট কিছু সারগুলো, আমরা এগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই, আমরা কথা বলতে চাই শুরুতে ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে দেখছি একটু সাইজটা ছোট, মানে দেশাল সবগুলো, এটা পাকড়া কালার। আর হাড্ডিসারগুলো দেখেন একটু এক নজরে, এটা একটা লাল, আর এটা একটা, হ্যাঁ, আর সারগুলো নিয়ে আলোচনা করতে চাই। এই যে মাঝারি সাইজের সার, এগুলো রেট কেমন রেখেছেন? সস্তা, আমি মোটামুটি যে রেটটা দিই আল্লাহর রহমতে বিক্রি হয়ে যায়, ওই দামে বিক্রি হয়। টোটাল আর কোন খরচ নাই, যা কিনছে তাই, যা দেখতেছে গরু, সমস্যা নাই, গরু বিক্রি দিচ্ছি সব, দুইটা সব, দুইটা সবই নিখুঁত এবং কালার গুলো ভালো, কালার গুলো ভালো। আচ্ছা আসেন একটা করে দেখে নেই। এই যে শুরুতে এটা হচ্ছে প্রথম নাম্বার, বয়সটা কেমন আসতে পারে বলেন তো? বছরের নিচে সব, সব এক বছরের নিচে, ৬৫ করে 3-4 মাস পর বিক্রি হবে, 10,000 টাকা বাড়তি হবে, 8,000 টাকা পাইলেই তো সুন্দর হবে, সুন্দর হবে। তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার, এক নাম্বার। তাহলে বললেন 11 মাসের মতো বয়স হতে পারে। আচ্ছা, 2 নাম্বার, এটা একটা কি কালার, মাটিয়া চাওলা না? এটা তো লাল মাটিয়া কালার, লাল মাটিয়া, এটা হচ্ছে সিটাল 2 নাম্বার, মানে খেয়েছে মনে হয় খুব ভালো। এগুলো গ্রুপ কেবল আসলো, কেবল খাইছে, কেবল আসলো, কোয়ারেন্টাইন শেড বুঝছেন, হ্যাঁ, মানে আমাদের যেটা খামার আছে ওই এখানে আমার 7 দিন রাখা, এখানে 7 দিন রাখার পরে ওখানে চলে যায়, সেক্ষেত্রে তারপর আমরা বাসায় গিয়ে ওখানে যাই, যদি বিক্রি হয়ে থাকে হয়ে গেল তো হয়ে গেল তো হয়ে গেল। আচ্ছা, এটা নতুন জায়গা, নতুন জায়গা, এটা হচ্ছে 2 নাম্বার, এটাও আনুমানিক, আমরা একটু 2 নাম্বারটা ক্লিয়ার করে আগে দেখে নেই, এটা হচ্ছে 2 নাম্বার, আচ্ছা 3 নাম্বারটা দেখে নিই, 3 নাম্বার, এটা কি কালার ভাই, জঙ্গলি কালার নাকি? এটা বয়সটা আনুমানিক, এটা একটু বেশি হবে, 10-11 মাস, 10-11 মাস হবে, এটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার, ব্যাটারি তো দুইটা, এটা মনে হয় 10 মাস হবে না, এরকম হতে পারে, মোটামুটি লম্বা হবে, পাইনটা লম্বা, এটা 4 নাম্বার, 4 নাম্বার, সব সুস্থ সবল, সব সুস্থ সবল। আচ্ছা, আমরা যেটা লক্ষ্য করছি যে খুরা রোগ ল্যাম্পির প্রকোপটা নাকি বেশি,
এই ধরনের তো কোনো প্রবলেম নেই, না না কোনো প্রবলেম, প্রবলেম আমরা গরু কিনি না তো, না ঠিক আছে, একটা প্যাকেজ দিন না, এটা 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে এটা, 5 নাম্বার এটা লাল, লাল এটাও, এটাও দেশার গরু, এটাও দেশার, দেখছেন গরুটা এটা লম্বা, ঠিক আছে, এটা 5 নাম্বার লম্বা, গরুটা হাত পা গুলো না লম্বা, হাত পা গুলো লম্বা, হাত সামনে দুইটা নাকি, না ওই হাত পা গুলো আর কি, হাত পা কথা, ঠিক আছে, সামরাটা লুজ আছে অনেক, আচ্ছা এটা 5 নাম্বার সামরাটাও, গরুগুলো ধরে এখন মোটামুটি যে পজিশন আছে সব নিচে বাঁধা আছে বুঝছেন, হ্যাঁ, তো আমরা তো আগে আমাদের সেটা বাঁধি, হ্যাঁ হ্যাঁ সেটা তো বাঁধি না, মোটামুটি দেখেন তাও কোমর বরাবর হাই আছে, কোমর বরাবর বুঝতে পারবে, না ঠিক আছে, এক্স্যাক্টলি হাইট নিচে বাঁধা আছে মাথাটা, এটা তাহলে 5 নাম্বার, জি এটা 5 নাম্বার, আচ্ছা 6 নাম্বারটা দেখে নেই, 6 নাম্বারটা লাল, এটা 6 নাম্বার, গরুর মধ্যে এটা হলো সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, মানে আচ্ছা এই ছোটটা যদি আপনারা এখন বাজারে বিক্রি করতে চান কত টাকা আসবে, এটা তো সর্বনিম্ন হলে 40,000 টাকা বিক্রি হবে, সর্বনিম্ন 40, 40,000 টাকা আপনি বলেন না হবে কিনা, আচ্ছা আমি বলতেছেন কেন ভাই, দেখেন গোটা এমনিতে 45-40 দাম যাবো, 38-40 টাকা এমনিতে বিক্রি, এমনিতে বিক্রি হবে, তাহলে এটা 6 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 7 নাম্বার গুলো আরো বড় এটা বুঝছেন, এটা বড়, হ্যাঁ এটা গরু বড়, পাইনটা অনেক লম্বা, কালারটাও খুব সুন্দর, আচ্ছা কালারটা অনেক সুন্দর, পাইন বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই যে পাইন বলতে এটা বোঝানো হয় বুঝছেন, মেরুদণ্ডটা, হ্যাঁ এটা, এটা মোটামুটি অনেক গরু লম্বা হয় কিন্তু এটা এত বড় আসলে খাটো হয়, ছোট খাটো হয়, ছোট থাকে, আচ্ছা আচ্ছা, তখন এটা দিন গোস্ত কম লাগে, কম লাগে, কিন্তু পাইনটা লম্বা হয় কিন্তু তোর গোস্তটা অনেক বেশি বেশি লাগে, তাহলে এটা হচ্ছে 7 নাম্বার, 7 নাম্বার গরু, এটা 7 নাম্বার, চামড়াটা দেখেন অনেক লুজ, চামড়াটা লুজ, কালারটা সুন্দর কালার, আর সর্বশেষ 8 নাম্বার, এটা সর্বশেষ 8 নাম্বার, এটা লাল, এটা একটা লাল কালার, জি এটা 8 নাম্বার, এটা 8 নাম্বার, একটা লাল কালার, লাল কালার একদম চুয়া লাল বলে এটাকে, চুয়া লাল, তাহলে আমরা একটু রিভিউ দিয়ে দেই, সর্বশেষ 8, এটা 8 দিবস, এটা 8 নাম্বার, এটা 7 নাম্বার, নাম্বার এটা, এটা 6 নাম্বার, এটা 5 নাম্বার, 4 নাম্বার, এটা 3, লাল মাটি আছে, এটা 2, 1 আর এটা হচ্ছে 1 নাম্বার, তাহলে এগুলোর রেট বললেন, এগুলোর রেট বললাম সস্তা 41,800, 41,800, আর এই যে হার্ড ডিশার গুলো দেখলাম পাঁচটা, এগুলোর রেট, এগুলোর রেট কত, এটা 6 দাঁত, এটা কেবল 8 দাঁত হইছে ধরেন, এটা 8 দাঁত, এটা 6 দাঁত, এটা 6 দাঁত, এটা 6 দাঁত, এটা হচ্ছে 6 দাঁত, তাহলে মোটামুটি সব সুস্থ সবল, সব সুস্থ সবল ভাই, কেবল তো আসলো, কেবল আসলো, করাইলাম যে কেবল খাওয়া হয় নাই, কেবল খাচ্ছে, এটা হচ্ছে 6 দাঁত, এই এগুলোর রেট এভারেজে কত, এইটার একদম পানির দামের রেট, পানির দাম, জি সেটা কত, পানির দাম রেট দর্শক কোনো দাম করতে পারবে না, কোনো দাম করতে পারবে, মাত্র 35,000 টাকা, মাত্র 35,000 টাকা, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা ভাই 40-42,000 টাকা, 40-42 বিক্রি হবে, এটাও মোটামুটি, এটা 1 নাম্বার, আর এটা 2 নাম্বার, হ্যাঁ এটা ধরেন আপনার 37-38 বিক্রি, কালার 37-38 বিক্রি, কালারটা যদি ভাই আপনার এমনি যে 60 কেজি গোস্ত হয়, হ্যাঁ 60 কেজি গোস্ত ইজিলি পাওয়া যাবে, ইজিলি পাওয়া যাবে, 600 টাকা কেজি হয়, হ্যাঁ 636,000 টাকা গোস্তের দাম লাগে, গোস্তের দাম লাগে, সেটার দাম 5,000 টাকা, সেটার দাম 5, ভুঁড়ি মাথা কলজি ফেফসা চারটা পা, হ্যাঁ চামড়া সব 5,000 টাকা, তাহলে 41,000 টাকা দাম লাগতেছে, 41,000 টাকা গোস্ত করলে, গোস্ত 600 টাকা করে কেজি, 600 টাকা তো ইজিলি বিক্রি হবে, 600 টাকা ধরলাম, আচ্ছা আর এটা যদি আপনার 70 কেজি না হয় 65 কেজি হলো, হ্যাঁ দর্শক তো বলবো, আমি যদি 70 বলি দর্শক বলবো 65, 65 কেজি ধরেন, হ্যাঁ তার মোটামুটি ধরেন 636,000 টাকা, আর 20 আর আপনার মোটামুটি 5 কেজি দাম 3,000 টাকা, কিন্তু এগুলো তো ছোট, এগুলো এই যে এগুলো ধরেন আপনি 50 কেজি ধরেন, হ্যাঁ 50 কেজি ধরলে মোটামুটি 30,000 টাকা দাম লাগছে, 30,000 টাকা আর 5,000 টাকা সেট, তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার, এটা তো আপনার ছোট, মানে এটা একটু শুকনা বেশি, শুকনা বেশি, কিন্তু এটা তো শুকনো না, এটা গোসল করে, এটার বয়স, এটার বয়স কত দাঁত বললেন, 8 দাঁত, 8 দাঁত, এটা 6 দাঁত, এগুলো এটা 6 দাঁত, এটা শুকনো গুলো, এটা কেবল গোসল করে দিলাম, কেবল গোসল করে দিলাম, এটা কেবল গোসল করে দিলাম, এটা 6 দাঁত, যে এটা গুলো এটা তো 60 কেজি মান নাই দস্ত, 60 কেজি মান নাই, না এগুলো শুধু জাস্ট ফ্রেমটা আমি 35,000 কত করে দিলাম ভাই, 35,000 দিলাম, জান কত হয়েছে, 35 করে দিলাম, জান 35, জি 35, আর এটা 5 নাম্বার, ভালো এটা তো 6 দাঁত, গোটা খুব সুন্দর, এটা 70 কেজি ওভার গোস, আচ্ছা আচ্ছা 70 কেজি ওভার, হ্যাঁ এগুলো আপনার গরুর মধ্যে এই যে এই এই গরুটা, এই গরুটা, এই তিনটা গরু তো 40 বিক্রি হবে, আচ্ছা আমরা একটু দেখে দেই, তাহলে এটা একটা, এটা একটা 5 নাম্বার, এটা 4 নাম্বার লাল মাটি কালার, হ্যাঁ এটা 4 নাম্বার লাল মাটি কালার, এটা 3 নাম্বার, এটা 3 নাম্বার, আচ্ছা ওই যে 2 নাম্বার, 2 নাম্বার, ওটাকে নামাই দেন তো, ও কি ঘরে ঢুকবে নাকি, আচ্ছা এটা, এটা 2 নাম্বার, 2 নাম্বার, এটা হচ্ছে প্রথম নাম্বার, তাহলে এগুলো 35, 35 করে, কোনো সুযোগ নেই, না 35 করে আর ভাই সুযোগ থাকে, আর কি সুযোগ থাকে, এমনিতেই 40-42 করে প্যাকেজ দিলো, 39 করে বিক্রি করতেছে, আচ্ছা আচ্ছা 47 করে দিলো, 41 বিক্রি করতেছে, এখন যোগাযোগ করবে কিভাবে, 0167 আবার বলেন, 01767 হ্যাঁ 30-1260, 30-1260 নম্বরে যোগাযোগ করলে পাবে, ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দর্শক শ্রোতা ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।